নমস্কার, আমি রাজেশ ভৌমিক। আজ মহাষষ্ঠী, সেদিন আমি আজকে দেখাতে চলেছি জিকো কোম্পানির এমসিবি বক্স, ডিস্ট্রিবিউশন এমসিবি বক্স। তা আমি আনবক্সিং করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন জিকো কোম্পানির এমসিবি বক্স, এটি খুবই ভালো। এগুলি খুব মেটেরিয়ালটা খুব শক্ত, দেখতে পাচ্ছেন এমসিবি বক্স এর একটা অংশ। এখন আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি। এমসিবি বক্স এটি দেখতে পাচ্ছেন জিকো কোম্পানির খুব শক্ত মেটেরিয়াল। এটি এটা 6 mm বক্স, এমসিবি বক্স। এই যে দেখতে পাচ্ছেন নিচে 4টা হোল, এই দেখেন উপরে আর্থিং পয়েন্ট, এবং 3 দিকে তার ঢোকাতে পারবেন, এবং নিচেও সেম 3টা আছে, এবং ডান দিক এবং বাঁ দিকেও একটা একটা হোল আছে। এখানে দেখতে পাচ্ছেন 6 ওয়ে, 240, 215 ভোল্ট। এখন আমি খুলে দেখাচ্ছি ভিতরে কি কি থাকে। এখানে আর্থিং পয়েন্ট এবং কোথায় কি বসবে তা দেখেছি। এই যে মিডলের যে পয়েন্টটা, সেখানে এমসিবিগুলো ঢুকবে, এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে 2টি পয়েন্ট আছে। অনেকে অনেক সময় আর্থিং পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট আর্থিংয়ের জায়গাতে এবং আর্থিং পয়েন্টটা নিউট্রালের জায়গায় দিয়ে দেয়, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিচের যে অপশানটা আছে সেটা হলো নিউট্রাল পয়েন্ট, এই যে পয়েন্টটা, এবং উপরে পয়েন্টটা হলো আর্থিং পয়েন্ট। এটা যাতে ভুল না হয়, নিচেরটা নিউট্রাল এবং উপরেটা আর্থিং। আর এই যে এখানে একটা ক্লিপ দেখতে পাচ্ছেন, এটা এমসিবি পোলের নিচে অংশে বসবে। অনেক সময় আমরা এটা রাউন্ড করে দিই। আমি বিভিন্ন ভিডিও দেখিয়েছিলাম, আরও দেখাবো কিভাবে এটা দিয়ে করতে হয় এবং এটা ছাড়াও হয়। এই যে দেখেন, এটা হলো আর্থিং পয়েন্ট, এদিকে ঢোকাতে পারবেন তারগুলো। এই দেখেন ডান দিক এবং বাঁ দিক 2টি করে, 1টি করে হোল আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।